উদয়পুরের টেপানিয়া এলাকায় সোমবার সন্ধ্যা রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। মুখে কালো কাপড় বেঁধে এবং কালো চশমা দিয়ে তিনজন ডাকাত জৈনিক দিলীপ দেবনাথের বাড়ি থেকে ধারালো অস্ত্রের মুখে তার স্ত্রীর কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায় 3,80,000 টাকা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আর কে পুর থানার পুলিশ। সন্ধ্যার সময় দরজা গ্রিল লাগাই আমি ঘরে টিভি দেখতেছি, এরপরে আসলে ঘরের কোনা দিয়ে একজন লোক ডাকতেছে, কয় দিলীপ দা আমি কই বাড়িত নেই, তখন কইতাছে কয় বদি সামনে জায়গা দিকে, আর আমি তো কই থাকতাম না, আচ্ছা যাক শব্দ নাই, আমি দরজা গুলা দোকানও আইসি দিয়ে দিয়ে বাইরে লাইট নেই, লাইট আঙা নিয়ে আসলে এরপরে গ্রিল খুললা বাইরে দিয়েছি, বাইরে টর্চ মারানো দিয়ে এদিকে একজন দাঁড়াই রয়েছে, তা আমি ভাবছি দর দিয়ে ঘর দিকে যেন, এরপরে গরু করতে দুইজন বেরিয়েছে, কয় তাইরে ধর তাইরে ধর, এরপর আমি এদিকে দৌড়ে গেছি, যাই হোক হাতের ভাই ফোন মোবাইল লিয়ে ফোন করছি, তারপরে আমি কোনো মানে কথা কইতাম পারতেছি না, মানে একদমই তারা 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 কি চিনতে পারছেন যে তিনজন? চিনতে পারছি না, দুইজন লম্পা একজন বাইট। এখানে থানাতে একটা খবর যায়, দিলীপ দেবনাথ বাড়িটা পানিয়া হসপিটালের নিচে তাদের বাড়িতে কিছু কালা কাপড় তিনজন মুখ বেঁধে আসে, এখান থেকে মানে বাড়ি থেকে 3,80,000 টাকা নিয়ে যায়। ঘরের মধ্যে রাখা একটি কাঠের দেরাজ থেকে ডাকাতরা টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। ভর সন্ধ্যাবেলা জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কিনারা করতে আসরে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।